ফুয়েল ফুয়েল সেল সেল বা বা জ্বালানি জ্বালানি কোষ কোষ তো একটু দেখেন সংজ্ঞাটা ফুয়েল সেল কি জ্ঞানের প্রশ্নে আসবে কোন পরীক্ষা আসে হয়তো আমার এই মান্থলি টেস্টে আসবে না প্রি টেস্টে আসবে ফুয়েল সেল কি ফুয়েল সেল কেন পরিবেশ বান্ধব এক কথায় পরিবেশ বান্ধব কেন সেটার উত্তর যদি বলি প্রথমে ফুয়েল সেলের সংজ্ঞা দিতে হবে ফুয়েল সেলের সংজ্ঞা দেওয়ার পর কেন এটা পরিবেশ বান্ধব তা অনুধাবন করতে হবে আমাদের যে বিভিন্ন রাসায়নিক কোষগুলো আছে যেমন ড্রাই সেল আছে আমরা ইউজ করতেছি আইপিএসের যে ব্যাটারিগুলো রিচার্জেবল ব্যাটারি এগুলাকে বলে লেড স্টোরেজ সেল সেগুলো আমরা ব্যবহার করতেছি লিথিয়া মায়ন ব্যাটারি ব্যবহার করতেছি মোবাইলে যে লিথিয়া মায়ন ব্যাটারি আছে বিভিন্ন জায়গায় তো তোমরা লিথিয়া মায়ন ব্যাটারি দেখো অর্থাৎ যেখান থেকে তুমি বিদ্যুৎ সাপ্লাই পাচ্ছ টর্চ লাইটার লাইট ব্যাটারি বলো এগুলো সবই হচ্ছে তরিৎ রাসায়নিক কোষ এখন কেন এগুলো রাসায়নিক কোষ সেগুলো কিন্তু তোমাদের আগে কারণ এই সমস্ত কোষে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে জারণ মাধ্যমে এক এক সৃষ্টি হয় ফলে বর্তনী যদি সুইচ অন করো তাহলে সেখানে এক তরিদ্বার থেকে ইলেকট্রন আরেক তরিদ্বারে যায় এবং ইলেকট্রনের এই প্রবাহ থেকে বিদ্যুৎ প্রবাহের সৃষ্টি হয় তাই এরা কিন্তু রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে ইলেকট্রনের প্রবাহ সৃষ্টি করেছে সেখান থেকে বিদ্যুতের প্রবাহ সৃষ্টি হয়েছে এই জন্য এরা রাসায়নিক কোষ তো ড্যানিয়েল কোষ তোমাদের পরিয়েছি এগুলি সব রাসায়নিক কোষ তো এই পরিবেশ নয় কারণ ড্যানিয়েল কোষ বল আমাদের যত কোষ আছে বা সবগুলো প্রায় প্রায় সবগুলোই হচ্ছে পরিবেশের জন্য ক্ষতিকর সেখানে বিভিন্ন রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয় যেগুলো পরিবেশে নষ্ট হয়ে গেলে যখন কেমিক্যাল সেলটা রাসায়নিক সেলটা যখন নষ্ট হয়ে গেল আমরা পরিবেশে ফেলাই দিই তখন সেগুলো কিন্তু এই পরিবেশকে দূষণ করে দূষিত করে মাটির দূষণ হয় পানির দূষণ হয় এমনকি বায়ুর দূষণ হয় এই যে মনে করো তোমরা যে আইপিএস এর ব্যাটারি তোমরা জানো সেখানে রাসায়নিক পদার্থ আছে সীসার দ্বারা বা নিকেল দ্বারা তোমরা সেখানে কি করা হয় প্লেটগুলো তৈরি করা হয় হ্যাঁ ওই ব্যাটারির মধ্যে কিন্তু বিভিন্ন প্লেট আছে অ্যানোড এবং ক্যাথোড সেগুলো কিন্তু সীসার তৈরি নিকেলের তৈরি বিভিন্ন ভারী ধাতু তৈরি আমাদের পরিবেশে ভারী ধাতু মুক্ত হলে কিন্তু এগুলো আমাদের মাটি এবং পানিকে ক্ষয়පත් মানে দূষিত করে সালফিউরিক অ্যাসিড সেখানে ব্যবহার করা হয় তো এই বিভিন্ন বিভিন্ন কেমিক্যাল কোষে ব্যবহার করা হয় তো সেগুলো যখন পরিবেশে মুক্ত হয় সেগুলো আমাদের পরিবেশের জন্য খুবই ক্ষতিকর তো আবার এমন কিছু সেল বা রাসায়নিক কোষ আছে যাদের থেকে বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে আবার এমন কিছু গ্যাস বা এমন কিছু পদার্থ তাদের থেকে উৎপন্ন হচ্ছে যেগুলো পরিবেশে মুক্ত হচ্ছে এবং পরিবেশ গ্রিন হাউজ এফেক্ট থেকে শুরু করে অন্যান্য ক্ষতি করছে কিন্তু ফুয়েল সেল আমরা আজকে দেখবো ফুয়েল সেল থেকে আমরা বিদ্যুৎ প্রবাহ পাব অনবরত বিদ্যুৎ প্রবাহ পাবো কিন্তু সেখান থেকে ফুয়েল সেলে কিছু ব্যবহার করা হচ্ছে না যেটা পরিবেশে ফুয়েল সেলটা সেলটা নষ্ট হয়ে গেলে পরিবেশে যদি ফুয়েল দেয় তাতেও পরিবেশের ক্ষতি হবে না মানে এমন কোনো পদার্থই ব্যবহার করা হচ্ছে না যেই পদার্থটা পরিবেশে মুক্ত হলে পরিবেশের কোনো ক্ষতি হতে পারে আবার ফুয়েল সেল যখন বিদ্যুৎ উৎপাদন করে তখন সেখানে যে রাসায়নিক বিক্রিয়া ঘটে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে যে পদার্থগুলো সৃষ্টি হচ্ছে সেখানে যে পদার্থ সৃষ্টি হচ্ছে এখানে এমন কোনো গ্যাস সৃষ্টি হচ্ছে না কার্বন ডাইঅক্সাইড গ্যাস কার্বন মনোক্সাইড গ্যাস কার্বন মনোক্সাইড কিন্তু একটি বিষাক্ত গ্যাস নিরব ঘাতক গ্যাস কার্বন ডাইঅক্সাইড একটি গ্রিন হাউস গ্যাস পরিবেশের খুব ক্ষতি করছে গ্লোবাল ওয়ার্মিং এর জন্য কার্বন ডাইঅক্সাইড দায়ী তো অর্থাৎ এমন কোনো পদার্থ সৃষ্টি হচ্ছে না ফুয়েল সেল থেকে যে পদার্থগুলো পরিবেশের কি করতে পারে ক্ষতি করতে পারে শুধু পানি সৃষ্টি হচ্ছে তো পানি তো পরিবেশের ক্ষতি করে না ফুয়েল সেলের অপারেশন থেকে আমরা দেখবো অ্যানোড এবং বিক্রিয়া শেষে নিট বিক্রিয়া গিয়ে আমরা দেখবো সেখানে ফুয়েল সেল থেকে বিদ্যুৎ উৎপাদনের পর সেখান থেকে পানির সৃষ্টি হয়েছে তো পানি তো আমাদের পরিবেশের জন্য ক্ষতিকর নয় বরং ফ্রেন্ডলি তাহলে ফুয়েল সেল কেন পরিবেশ বান্ধব তারপরে বলতে হবে ফুয়েল সেল যদিও একটি রাসায়নিক কোষ এখানে বিদ্যুৎ প্রবাহ সৃষ্টি হয় রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে তরিৎ প্রবাহ সৃষ্টি হয় অর্থাৎ পদার্থের রাসায়নিক শক্তি কি হয় বিদ্যুৎ প্রবাহ বিদ্যুৎ শক্তিতে পরিণত হয় সেই হচ্ছে ফুয়েল সেল এখন ফুয়েল সেল কেন পরিবেশ কারণ এটা পরিবেশ এই জন্য এর থেকে এমন কোন পদার্থ সৃষ্টি হয় না যা পরিবেশের জন্য ক্ষতিকর অথবা ফুয়েল সেল ব্যবহার শেষে যখন আমরা পরিবেশে মুক্ত করব সেটা পরিবেশের জন্য কোনো হুমকি হয়ে দাঁড়ায় না এই জন্য সবুজ রসায়ন যে আমাদের প্রতিপাদ্য বিষয়ে সবুজ রসায়নে আমরা যা পড়ি এই ফুয়েল সেল তার একটি অনন্য উদাহরণ তো আমরা বাবা ফুয়েল সেল কাকে বলে সংজ্ঞাটা শুধু মুখে মুখে বলে দেই নাকি লিখে দিব লিখে দিলেও পারি যে তরিত রাসায়নিক কোষে বাবা ফুয়েল সেল কিন্তু একটি তড়িৎ রাসায়নিক কোষ তাহলে ফুয়েল সেল কেন ত্বরিত রাসায়নিক কোষ এটা আগে বুঝতে হবে ফুয়েল সেল তরিত রাসায়নিক কোষ এই জন্য ফুয়েল সেলের মধ্যে পদার্থের রাসায়নিক শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয় তাহলে যে কোষে পদার্থের রাসায়নিক শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয় এগুলোই কিন্তু কি ত্বরিত রাসায়নিক কোষ আবারও বলছি বাবা দেখো তোমাদের যে এতদিন আমরা যে তরিদ্রাসনিক কোষ পড়িয়েছি ডেনিয়েল কোষ লেকলেন্স কোষ হ্যাঁ এগুলো কিন্তু পদার্থের রাসায়নিক শক্তিটা জারণ বিচ্ছে সেখানে তার মানে কি রাসায়নিক বিক্রিয়া হচ্ছে তাহলে পদার্থের রাসায়নিক বিক্রিয়া বা রাসায়নিক শক্তি থেকে বিক্রিয়া থেকে প্রাপ্ত শক্তি তার মানে রাসায়নিক শক্তি পদার্থের রাসায়নিক শক্তিটা কিসে পরিণত হচ্ছে ইলেকট্রনের প্রবাহ সৃষ্টি করছে আর সেই ইলেকট্রনের প্রবাহ থেকে বিদ্যুৎ প্রবাহ সৃষ্টি হচ্ছে তাহলে পদার্থের রাসায়নিক শক্তি যখন বিদ্যুৎ প্রবাহ সৃষ্টি হয় তাহলে সেই কোষটাই হচ্ছে যেই কোষের মধ্যে এই ঘটনাটা ঘটে যে পদার্থের রাসায়নিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে কনভার্ট করে যে কোষ সেই কোষটাই হচ্ছে তড়িৎ রাসায়নিক কোষ তাহলে ফুয়েল সেল একটি তড়িৎ রাসায়নিক কোষ কারণ ফুয়েল সেলে কি হয় পদার্থের রাসায়নিক শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয় ফুয়েল সেল একটু স্পেশালিটি কি সেখানে পদার্থ না বলে আমরা বলবো জ্বালানি জ্বালানিও কিন্তু একটি পদার্থ তবে এখানে যেহেতু ফুয়েল সেল সংজ্ঞাটা আমরা করছি ফুয়েল সেল তাহলে আমরা একটু এখানে কষ্ট করে পদার্থ না লিখে আমরা লিখব কি যে তরিত রাসায়নিক কোষে ফুয়েল সেল কিন্তু একটি তড়িৎ রাসায়নিক কোষ আবারও বলছি তাহলে যে তরিত রাসায়নিক কোষে পদার্থ জ্বালানির পদার্থের বলবো না পদার্থের বললে তোমার ভুল হবে না তবে আমরা স্পেশালি এখানে জ্বালানি বলবো জ্বালানি হিসেবে অনেক জ্বালানি আছে হাইড্রোজেন অক্সিজেন মিথানল অনেক জ্বালানি আছে তো অনেক জ্বালানি ব্যবহার করে অনেক রকমের ফুয়েল সেল আছে আমাদের স্পেশালি আমরা পড়বো আজকে হাইড্রোজেন ফুয়েল সেল তো হাইড্রোজেন ফুয়েল সেল যদিও নামকরণ করা হয়েছে কিন্তু সেখানে ব্যবহার করা হয় হাইড্রোজেন এবং অক্সিজেন দুটাই তবে হাইড্রোজেন বেশি পরিমাণে ব্যবহৃত হয় সেই সেলে আমরা দেখবো হাইড্রোজেন অক্সিজেন যা ব্যবহৃত হবে হাইড্রোজেন তার ডাবল পরিমাণ ব্যবহৃত হয় এই জন্য ফুয়েল সেলটাকে আমরা এই ফুয়েল সেলটাকে আমরা হাইড্রোজেন অক্সিজেন ফুয়েল সেল বলার দরকার হলেও আমরা হাইড্রোজেন ফুয়েল সেল বলি আবারও বলছি আজকে আমরা যে টপিকটা পড়ছি এটা হাইড্রোজেন ফুয়েল সেল যদিও এটা নাম হওয়া উচিত ছিল হাইড্রোজেন অক্সিজেন ফুয়েল সেল যে কারণ এখানে জ্বালানি হিসেবে হাইড্রোজেন কো ব্যবহার করা হয় অক্সিজেন কো ব্যবহার করা হয় অ্যানোডে ব্যবহার করা হয় হাইড্রোজেন গ্যাস ক্যাথোডে ব্যবহার করা হয় অক্সিজেন গ্যাস এই জন্য এটাকে হাইড্রোজেন অক্সিজেন ফুয়েল সেল বলা উচিত ছিল কিন্তু তারপর এটাকে হাইড্রোজেন ফুয়েল সেল বলার অন্যতম কারণ হচ্ছে এখানে হাইড্রোজেনটা তুলনামূলক বেশি ব্যবহৃত হয় এই জন্য এটাকে হাইড্রোজেন ফুয়েল সেল বলছি তো খেয়াল করো আমরা ফুয়েল সেলের সংজ্ঞাটা আবার বলি মুখে মুখে আমরা মুখস্থ করে ফেলি আমরা মুখস্থ করে ফেলি যে তরিত রাসায়নিক কোষে যে তরিত রাসায়নিক কোষে প্লিজ আমার সাথে সাথে বলো না একটু মনে মনে যে তরিত রাসায়নিক কোষে জ্বালানির রাসায়নিক শক্তি জ্বালানি যখন লেখবা জ্বালানি লেখে ব্র্যাকেটে তুমি হাইড্রোজেন কমা অক্সিজেন যদি কখনো হাইড্রোজেন ফুয়েল সেলের সংজ্ঞাটা আসে প্লিজ মনোযোগ দাও যদি বলে ফুয়েল সেল কাকে বলে ফুয়েল সেল কি তাইলে জ্বালানি লিখে সেখানে তুমি হাইড্রোজেন অক্সিজেন মিথানল বিভিন্ন জ্বালানি তুমি লিখতে পারো ইত্যাদি দিবা ইত্যাদি আর যদি বলে হাইড্রোজেন ফুয়েল সেল কি সেখানে তুমি লিখবা যে তরি রাসায়নিক কোষে জ্বালানি লিখে ব্র্যাকেটে হাইড্রোজেন কমা অক্সিজেন ইত্যাদি দিবা না ব্র্যাকেট ক্লোজ করে দিবা তাহলে যে তরিত রাসায়নিক কোষে জ্বালানি ব্র্যাকেট হাইড্রোজেন অক্সিজেন এর রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা হয় সেই কোষকে বা সেই তড়িৎ রাসায়নিক কোষকে বলে হাইড্রোজেন ফুয়েল সেল আর যদি বলে শুধু ফুয়েল সেল কি তাহলে বলবো যে তড়িৎ রাসায়নিক কোষে জ্বালানির ব্র্যাকেটে সবগুলো জ্বালানি যে করা মনে থাকবে তোমার জ্বালানির তো রাসায়নিক শক্তিকে জ্বালানির রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা হয় সেই তরিৎ রাসায়নিক কোষকে ফুয়েল সেল বলে আমি কি সংজ্ঞাটা লিখে দিতে হবে লিখে দেবো আমার এই ক্যাবলটা ট্রাইপডের যে বর্ধিত অংশগুলো আছে সেগুলো আমাকে দেখো সবাই আবার বলছি যে তরিৎ রাসায়নিক কোষে এটা অবশ্যই ফুয়েল সেল একটি তরিৎ রাসায়নিক কোষ বাবা খেয়াল করবেন যে তরিত রাসায়নিক কোষে কোন জ্বালানির কোন জ্বালানির হাইড্রোজেন কমা মিথানল ইত্যাদি এর জ্বালানির রাসায়নিক শক্তিকে রাসায়নিক শক্তিকে ত্বরিত শক্তিতে রূপান্তরিত করা হয় তরিত শক্তিতে রূপান্তরিত করা হয় রূপান্তরিত করা হয় তাকে ফুয়েলসেল বলে এই হচ্ছে সংজ্ঞা আগামী ক্লাসে প্রত্যেকের থেকে আমি এই সংজ্ঞাটা মুখস্থ নেব তাহলে হাইড্রোজেন ফুয়েল সেল কাকে বলে সব ঠিক থাকবে শুধু জ্বালানির ব্র্যাকেটে ও টু থাকবে আর কিছুই থাকবে না যদি বলে হাইড্রোজেন ফুয়েল সেল কি এই দিবা হুবহু থাকবে শুধু জ্বালানির জায়গায় ব্র্যাকেটে মিথানল টিথানল অন্যান্য জ্বালানি থাকবে না বুঝতে পেরেছ তাহলে আমাদের জ্বালানি কোষ জ্বালানি জ্বালানি কোষ বা ফুয়েল সেলের সংজ্ঞাটা হচ্ছে এটা এত বেশি ইম্পর্টেন্ট সংজ্ঞা এত বেশি আসে ফুয়েল সেল কি বা হাইড্রোজেন ফুয়েল সেল কি তাই আমরা আগামী ক্লাসে প্রত্যেকের প্রায় প্রত্যেককে আমি জিজ্ঞাসা করবো আমি আশা করছি প্রত্যেকে এই সংজ্ঞাটা মনে রাখবা এবার আসো হাইড্রোজেন ফুয়েল সেলের মধ্যে কিভাবে অ্যানোডে কি ঘটে সেখানে অ্যানোডে কিভাবে ইলেকট্রন সৃষ্টি হয় ক্যাথোডে কি ঘটে সেখানে কিভাবে ইলেকট্রনের ঘাটতি সৃষ্টি হয় এবং এক তরিদ্বার থেকে ইলেকট্রনগুলো তখন কেন অন্য অন্য তরিদ্বারে যায় সেই বিষয়গুলো আমরা একটু শিখবো সবাই একটু খেয়াল করো হাইড্রোজেন ফুয়েল সেল সংজ্ঞাটা আমরা শিখলাম যদি অনুধাবনে প্রশ্নটা আসে দেখো অনুধাবনে কিন্তু অনেক সময় এই প্রশ্নটা আসে কেন ফুয়েল সেল পরিবেশ বান্ধব তাহলে আমরা জ্ঞানের প্রশ্ন এই যে প্রশ্নটা একটা প্রশ্ন নলেজের যে আসবে সেটা কি ফুয়েল সেল কি আমি তোমাদের আগামী ক্লাসে প্রত্যেকের জিজ্ঞাসা করব ফুয়েল সেল কি ফুয়েল সেল কি এটা হচ্ছে জ্ঞানের প্রশ্ন আর আন্ডারস্ট্যান্ডিং এ আসবে ফুয়েল সেল কেন পরিবেশ বান্ধব বা হাইড্রোজেন ফুয়েল সেল কেন পরিবেশ কেন পরিবেশ বান্ধব বা ইকো ফ্রেন্ডলি এটা হচ্ছে অনুদাবনে আসবে পরিবেশ বান্ধব ব্যাখ্যা করো ফুয়েল সেল কেন পরিবেশ বান্ধব এই দুইটা প্রশ্ন ইম্পর্টেন্ট খুব বেশি তাহলে আমরা আজকেই এই দুইটা প্রশ্ন তোমাদের কমপ্লিট করতে হবে ফুয়েল সেল কি সংজ্ঞাটা এটার মধ্যেও কিন্তু সংজ্ঞাটা আগে দিই বা ফুয়েল সেল কি তারপরে তুমি অনুধাবন করবা কেন এটা পরিবেশ বান্ধব ওকে ফাইন এবার আসো হাইড্রোজেন ফুয়েল সেলের গঠন সম্পর্কে তাহলে হাইড্রোজেন ফুয়েল সেলের গঠন সম্পর্কে যদি কখনো প্রশ্ন হয় তাহলে প্রথমেই চেষ্টা করব আমরা হাইড্রোজেন ফুয়েল সেলের চিত্রটা যদি সহজ একটা সরল চিত্র একটা আঁকার জন্য সরল চিত্র অত জটিলতা যাওয়ার দরকার নাই তো আমি তোমাদের সুবিধার্থে একটু একে দেখাচ্ছি আচ্ছা সবাই একটু দেখবা সবাই একটু খেয়াল করো মনোযোগ দিবা একটি সহজ চিত্র আমরা আঁকার চেষ্টা করলাম এই যে এটা সচ্ছিদ্র একটি পরিবাহী পদার্থ সচ্ছিদ্র মানে তার ভিতর দিয়ে ছিদ্র আছে গ্রাফাইটের হতে পারে এটাও একটা সচ্ছিদ্র গ্রাফাইট সচ্ছিদ্র মানে হচ্ছে সেখানে আমরা যেমন মাটির পাত্রে কি রাখি পানি রাখি মাটির পাত্রে পানি রাখলে কিন্তু চুয়ে চুয়ে আস্তে আস্তে কিন্তু পানিগুলো মাটির পাত্রের দেয়ালে কিন্তু চলে আসে কিন্তু 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 তুমি অনবরত যায় না এরকম কোনো দেয়াল হলে এটা হচ্ছে সচ্ছিদ্র একটি দেয়াল কিসের তৈরি গ্রাফাইটের তৈরি সচ্ছিদ্র দেয়াল যার ভিতর দিয়ে সহজেই আয়নগুলো অনুগুলো চলাচল করতে পারে সহজে চলা আয়নগুলো সহজে চলাচল করতে পারে এই যে মাঝখানের চেম্বারটা দেখতে পাচ্ছ এই যে চেম্বারটা এই চেম্বারের মধ্যে আছে একটি ক্ষারীয় দ্রবণ ক্ষারীয় দ্রবণ মানে পটাশিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ পটাশিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ মানে পটাশিয়াম আয়ন আর হচ্ছে হাইড্রোক্সিল আয়ন এখানে আছে খেল করবা তো বাবা এই যে এই যে এই যে একটা প্রবেশ পথ এই প্রবেশ পথ দিয়ে বিশুদ্ধ হাইড্রোজেন গ্যাস চালনা করা হয় তাহলে এখানে হাইড্রোজেন গ্যাস এদিক দিয়ে ঢুকবে আবার এই যে সচ্ছিদ্র দেয়াল তার ভিতরে কিছুটা যাবে এখানে কিছুটা শোষিত হবে আর অবশিষ্ট হাইড্রোজেন গ্যাসগুলো অবিকৃত যেগুলো অনেক বেশি প্রবেশ তো সবগুলো হবে না সবগুলো বিক্রিয়া করবে না কিছু অবিকৃত হাইড্রোজেন এই পথে বেরিয়ে আসবে আবার এই যে এই প্রবেশ পথ দিয়ে আমরা প্রবেশ করাবো অক্সিজেন ও টু গ্যাস কিছু অক্সিজেন বিক্রিয়া করবে আর কিছু অক্সিজেন এই পথে অক্সিজেন অব্যবহৃত অক্সিজেন প্লাস পানি বেরিয়ে আসবে এস টু ও তাহলে এই পদ দিয়ে কিন্তু অব্যবহৃত যেগুলো ব্যবহৃত হয় নাই বিক্রিয়া করে নাই এরকম অবশিষ্ট অক্সিজেনগুলো বেরিয়ে আসবে কার সাথে পানির সাথে আর এদিক দিয়ে কিন্তু হাইড্রোজেন ঢুকছে হাইড্রোজেন বেরিয়ে আসতেছে এখন অপারেশনটা শিখায় কিভাবে সেখানে কি ঘটে মনোযোগ দিয়ে বাবা কিন্তু এটা একটা এমিটার যদি এই তরিদার থেকে বাবা এটা কিন্তু এই যে গ্রাফাইটটা এটার মধ্যে একটা কিছু আমরা দেখবো কিছুক্ষণ পরে এই তরিদ্বারের মধ্যে ইলেকট্রন জমা হতে থাকে জারন বিক্রিয়ার মাধ্যমে এখানে ইলেকট্রন উৎপন্ন হয় এই ইলেকট্রন যখন উৎপন্ন হয় তুমি সুইচ অন করবা তখনই এই ইলেকট্রনগুলো কারণে কারণে এই তড়িৎদ্বার থেকে এই মিটার ভিতর দিয়ে প্রবাহিত হয়ে এই তরিদ্বারে আসবে আর এই তরিদ্বারে দেখবা অক্সিজেনগুলো সেই ইলেকট্রনগুলো গ্রহণ করতেই থাকবে অক্সিজেনের ইলেকট্রন গ্রহণ করার চাহিদা আছে অক্সিজেন ইলেকট্রন গ্রহণ করতে চায় তাই এখানে অক্সিজেন ইলেকট্রনগুলো গ্রহণ করলে এখানে ইলেকট্রন ঘাটতি হতেই থাকবে আর এখান থেকে ইলেকট্রনগুলো উৎপন্ন হয়ে হয়ে এই তড়িৎদ্বারের ভিতর দিয়ে এই তড়িৎদ্বারে আসতেই থাকবে এইভাবে প্রবাহটি ইলেকট্রনের প্রবাহটি চলতেই থাকবে এবং এইভাবে বিদ্যুৎ প্রবাহ হতেই থাকবে আমি এখন অ্যানোডে কি ঘটছে ক্যাথোডে কি ঘটছে টোটালি সামগ্রিক এই কোর্সটাতে কি ঘটনাটা ঘটছে সেটা তোমাদেরকে একটু বোঝাই বলছি ফাইনালি সেখানে প্রোডাক্ট হিসেবে উৎপাদ হিসেবে আমরা কি পাচ্ছি আমরা যে পানি পাচ্ছি সেটাও আমরা একটু দেখাই দিচ্ছি তাহলে তোমরা একটু খেয়াল করো বাবা ক্যাথোডে কি হচ্ছে এটা একটু বুঝতে হবে ক্যাথোডে কি ঘটে আগে অ্যানোডেরটা দেখাই অ্যানোডে অ্যানোড বিক্রিয়া বাবা মনোজ এটা একটু খেয়াল করতে হবে যাদের মনোযোগটা অন্য দিকে আছে আমার দিকে নিয়ে আসো অ্যানোডে কি বিক্রিয়া ঘটে দেখো এখানে প্রতি দুইটা হাইড্রোজেন প্রতি দুইটা S2 প্রতি দুই অনু S2 মানে চারটা হাইড্রোজেন পরমাণু দুইটা অনু S হাইড্রোজেন মানে হচ্ছে চারটা হাইড্রোজেন পরমাণু এখন বাবা করবেন এই 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 যে যে এখানে আপনি দেখেন হাইড্রোজেন গ্যাসগুলো যখন সচ্ছিদ্র দেয়ালে এসে পড়লো এর ভিতর দিয়ে যখন হাইড্রোক্সিল আয়নের সংস্পর্শ দেখো হাইড্রোক্সিল আয়নের সংস্পর্শ যখন পেলো কারণ এই সচ্ছিদ্র দেয়ালের ভিতর দিয়ে হাইড্রোক্সিল আয়নগুলো মানে প্রবাহিত হয়ে তার দেয়ালে কিন্তু লেগে আছে দেয়ালে কিন্তু ওই যে মাটির কলসি যেমন ভেজা থাকে হ্যাঁ বাহিরের প্রান্তটা তেমনি ভাবে এই সচ্ছিদ্র গ্রাফাইট দেয়ালের বাহিরের প্রান্তটা এরকম ভেজা থাকে সেখানে হাইড্রোক্সিল আয়ন আয়ন থাকে আর তার মধ্যে আইসা যখন হাইড্রোজেন অনু টু যখন মানে সংস্পর্শাল করো কি হয় একটু মনোযোগ দেওয়া বাবা এখানে হাইড্রোক্সিল আয়ন বাবা খেয়াল করবেন চারটা হাইড্রোক্সিল আয়নের সাথে খেয়াল করবা সবাই চারটা হাইড্রোজেন অনু চারটা হাইড্রোজেন অনু আর দুরু দুইটা হাইড্রোজেন অনু আর চারটা হাইড্রোজেন পরমাণু চারটা হাইড্রোকসিল নিয়ে কি হয় দেখো চারটা পানি হবে আর সাথে চারটা ইলেকট্রন উৎপন্ন হবে দেখো কিভাবে চারটা ইলেকট্রন উৎপন্ন হলো তুমি দেখো আমি যদি বলতে চাই এখানে দুইটা হাইড্রোজেন অনুতে চারটা আছে তোমার হাইড্রোজেন পরমাণু চারটা হাইড্রোজেন পরমাণু তুমি নিশ্চয়ই জানো হাইড্রোজেনের ব্যালেন্স হচ্ছে এক তাই প্রত্যেকটি হাইড্রোজেন যদি একটি করে ইলেকট্রন ত্যাগ করে তাহলে চারটা হাইড্রোজেন চারটা ইলেকট্রন ত্যাগ করে চারটা হাইড্রোজেন আয়ন হয় মনোযোগ দিবা চারটা হাইড্রোজেন চারটি ইলেকট্রন ত্যাগ করে চারটা হাইড্রোজেন আয়ন হয় আর এই চারটা হাইড্রোজেন আয়ন এই চারটা দেখো দুইটা হাইড্রোজেন অনু থেকে কিন্তু চারটা হাইড্রোজেন আয়ন সৃষ্টি হয়েছে আর চারটা ইলেকট্রন ত্যাগ হয়েছে তাহলে আমরা কি মাইনাস ইলেকট্রন যদি এদিকে না দিয়া যদি এইদিকে ইলেকট্রনগুলো দেই তাহলে কি আমরা লিখতে পারি না যে চারটা হাইড্রোজেন পরমাণু যখন চারটা আয়ন হয় তখন সে চারটা ইলেকট্রন ছেড়ে দেয় তার মানে চারটা ইলেকট্রন উৎপন্ন হয় তাহলে চারটা হাইড্রোজেন পরমাণু চারটা আয়ন সৃষ্টি করলো এবং চারটা ইলেকট্রন সৃষ্টি করলো চারটা হাইড্রোজেন পরমাণু কোথা থেকে আসছে দুইটা হাইড্রোজেন অণু থেকে আসছে তাহলে চারটা হাইড্রোজেন পরমাণু চারটা আয়ন সৃষ্টি হলো আর চারটা ইলেকট্রন সৃষ্টি করলো এখন এখন তুমি খেয়াল করো এই চারটা আয়ন চারটা ও এইচ নিয়ে তোমার চারটা হয়ে গেল কি পানি বুঝতেই পারতেছো চারটা হাইড্রোজেন আয়ন চারটা ও এইচ নিয়ে তুমি নিশ্চয়ই জানো ও এইচ এর সাথে যখনই হাইড্রোজেন প্লাস যুক্ত হবে সাথে সাথেই কিন্তু পানি সৃষ্টি হবে তাহলে চারটা হাইড্রোজেন আয়ন আর চারটা হাইড্রোক্সিল আয়ন থেকে চারটা হাইড্রোজেন আয়ন আর চারটা হাইড্রোক্সিল আয়ন থেকে তুমি কয়টা পানি পাবা চারটা পানি পাবা তাহলে কি আমরা বুঝতে পারতেছি দুইটা হাইড্রোজেন অণু তার মানে চারটা হাইড্রোজেন পরমাণু চারটা হাইড্রোজেন পরমাণু চারটা হাইড্রোক্স কে নিয়ে চারটা পানি হবে আর সাথে কিন্তু চারটা ইলেকট্রনও সৃষ্টি হলো এই চারটা ইলেকট্রন কার থেকে আসলো চারটা হাইড্রোজেন পরমাণু থেকে আসলো পরমাণু এখানে কিন্তু হাইড্রোজেন এই যে পানি সৃষ্টি হলো এখানে কিন্তু হাইড্রোজেন পরমাণু নাই আয়ন হয়ে গিয়েছে এইচ প্লাস এই হাইড্রোজেন প্রথমে দুইটা অনু থেকে চারটা পরমাণু হয় চারটা হাইড্রোজেন পরমাণু চারটা ইলেকট্রন ত্যাগ করে চারটা হাইড্রোজেন আয়ন হয় চারটা হাইড্রোজেন আয়ন এই চারটা হাইড্রোক্সিল আয়নকে নিয়ে চারটা পানি হয় আর শেষে বিক্রিয়া শেষে কিন্তু এখানে ইলেকট্রন সৃষ্টি হয় আশা করি তোমরা বুঝতে হাইড্রোজেন পরমাণু কিভাবে চারটা ইলেকট্রন সৃষ্টি করে বা দিকে দেওয়া আছে কিন্তু স্ক্রিনশট দিয়ে রাখতে পারো চার দুইটা হাইড্রোজেন অনু থেকে প্রথমে চারটা পরমাণু সৃষ্টি হয় চারটা পরমাণু যখন চারটা হাইড্রোজেন আয়ন হয় নিশ্চয়ই সে চারটা ইলেকট্রন ত্যাগ করে তার মানে সেখানে চারটা ইলেকট্রনও কিন্তু উৎপন্ন হয় চারটা আয়ন সৃষ্টি হওয়ার পাশাপাশি চারটা ইলেকট্রন সৃষ্টি হয় এই চারটা হাইড্রোজেন এখানে পদার্থ আমরা নিয়েছি তার থেকেই কিন্তু হাইড্রক্সিল আয়ন সাপ্লাই হচ্ছে তাহলে হাইড্রক্সিল আয়ন ব্যবহৃত হলো এখান থেকে এই খার থেকে কিন্তু হাইড্রোক্সিল আয়ন চারটা ব্যবহৃত হলো মনে রাখিও এই খারীয় দ্রবণ থেকে চারটা হাইড্রো হাইড্রক্সিল আয়ন ব্যবহৃত হলো এখন মনোযোগ দাও কিন্তু ক্যাথড বিক্রিয়াটা দেখো বিক্রিয়াটার দিকে একটু খেয়াল করো ক্যাথোডে কে আসতেছে অক্সিজেন তাহলে এখন বাবা একটু খেয়াল করেন এই যে ও টু আর এই ও টু আর এখান থেকে যে চারটা পানি সৃষ্টি হয়েছে তার থেকে দুইটা পানিকে নিয়ে আর চারটা ইলেকট্রনকে নিয়ে সে দেখো খেয়াল করো আবার সে চারটা আবার সে চারটা হাইড্রোক্সিল আয়ন সৃষ্টি করে ফেলে মনোযোগ দেবে এটা এখন বুঝাবো আমি এখন এটা বুঝাবো যে না বুঝবে যে মনোযোগটা অন্যদিকে নিবে সে বুঝবে না আর সেই হচ্ছে কপাল পোড়া আবারও বলছি অ্যানোডে তুমি কি প্রবাহিত করছো অক্সিজেন গ্যাস মানে বায়ু বায়ুতে প্রচুর অক্সিজেন আছে এখন সেই অক্সিজেন গ্যাস এখানে তো দ্রবণে পানি আছে এই যে পানি আছে বাবা এই যে দ্রবণ এই যে পটাশিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণ এই দ্রবণের মধ্যে কিন্তু প্রচুর পানি আছে আর সেই পানি কিন্তু এই গ্রাফাইট সচ্ছিদ্র গ্রাফাইট দেয়ালের ভেতর দিয়ে কিন্তু এই পার্শ্বে কিন্তু অলরেডি আছে এখন অক্সিজেন যখন এই দেয়ালে এসে স্পর্শ পেল তখন এই অক্সিজেন ও এই দেয়ালস্থ পানি আর এই যে খেয়াল করো যখনই তুমি সুইচ অন করবা এই যে এখানে বাবা খেয়াল করবেন মনোযোগ দিবেন প্লিজ গ্রাফাইট মানে এটা কিন্তু একমাত্র অধাতু যার মধ্যে মুক্ত ইলেকট্রন থাকে ধাতুর মতো ধাতুর যেমন পৃষ্ঠের মধ্যে মুক্ত ইলেকট্রন থাকে এই ইলেকট্রনগুলো দাতব বন্ধনের ফলে সৃষ্টি হয়েছে সেই ইলেকট্রনগুলোই কিন্তু বিদ্যুৎ প্রবাহই প্রবাহ করে এবং সে পরিবাহী হিসাবে কাজ করে তার সকল ধাতব পদার্থ তড়িৎ পরিবাহী কারণ তার মধ্যে মুক্ত ইলেকট্রন আছে অধাতু যত আছে পৃথিবীতে তার মধ্যে একমাত্র অধাতু হচ্ছে কার্বনের রূপভেদ গ্রাফাইট গ্রাফাইটের মধ্যে মুক্ত ইলেকট্রন থাকে কেন মুক্ত ইলেকট্রন থাকে সেই গ্রাফাইটের গঠন আমরা পড়তেছি হিরো মধ্যেও কিন্তু হিরোক কিন্তু তার মধ্যে ইলেকট্রন নাই কারণ তার যুদ্ধ স্তরে চারটি ইলেকট্রনই কিন্তু বন্ধনে ব্যবহৃত হয়ে যায় গ্রাফাইটের মধ্যে একটি মুক্ত একটি একটি ইলেকট্রন কিন্তু হ্যাঁ বন্ধনে ব্যবহৃত হয় না হ্যাঁ তোমরা গ্রাফাইটের গঠন হিরোকের গঠন তোমরা সে ছোটবেলা থেকে পরে আসতে সেটা নিয়ে আমি কথা বলছি না তাহলে এখন খেয়াল করো গ্রাফাইটের মধ্যে মুক্ত ইলেকট্রন থাকে যে ইলেকট্রনগুলো বিদ্যুৎ প্রবাহে সহায়তা করে এই জন্য গ্রাফাইট পরিবাহী হিসেবে কাজ করে আমরা বিভিন্ন কিন্তু গ্রাফাইট ব্যবহার করি তাহলে এই মুক্ত ইলেকট্রনকে অক্সিজেন দেখো করো এই অক্সিজেন গ্রাফাইট থেকে মুক্ত ইলেকট্রন খাবে চারটা প্রতি দুইটা অক্সিজেন পরমাণু একটা অনুতে দুইটা অক্সিজেন পরমাণু থাকে একটা অক্সিজেন অনুতে দুইটা অক্সিজেন পরমাণু থাকে এই দুইটা অক্সিজেন পরমাণু গ্রাফাইট থেকে চারটা ইলেকট্রন কে খাবে তাহলে গ্রাফাইটের মধ্যে কি হবে চারটা পজিটিভ চার্জ সৃষ্টি হবে ঘাটতির সৃষ্টি হবে আর এই গ্রাফাইটের ভিতরে মধ্যে যে পানি আসছে দ্রবণ থেকে চুয়ে চুয়ে যে পানি আসছে সেই পানিকে ব্যবহার করবে তাহলে এই এই অক্সিজেন 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 তুমি যে দিয়ে গ্যাসকে চালনা করছো গ্যাসে প্রত্যেকটি দুইটা দুইটা পরমাণু পরমাণু আছে গ্রাফাইট থেকে অনুতে চারটা ইলেকট্রন খেয়ে ফেলবে নিয়ে যাবে আর গ্রাফাইটের মধ্যে চারটা পজিটিভ চার্জ সৃষ্টি হবে তাহলে এখানে সৃষ্টি হচ্ছে পজিটিভ চার্জ এই পজিটিভ চার্জ গুলো সৃষ্টি হওয়ার কারণ কি অক্সিজেন ইলেকট্রন খেয়ে ফেলছে নিচ্ছে তাহলে অক্সিজেন ইলেকট্রন কেন নিচ্ছে কারণ অক্সিজেন ইলেকট্রন নিয়ে সে কি হবে দেখো এখন একটু খেয়াল করো তাহলে এই গ্রাফাইড এর মধ্যে আর এখানে কিন্তু হাইড্রোজেন হাইড্রোজেন কি করছে চারটি করে ইলেকট্রন সৃষ্টি করছে আর চারটা করে পানির সৃষ্টি করছে খেয়াল করিও বাবা তাহলে এখানে ইলেকট্রন উৎপন্ন হচ্ছে এই যে গ্রাফাইট তরিদ্বার এই তরিদ্রারে ইলেকট্রন উৎপন্ন হয়ে প্রত্যেকটা বিক্রিয়া শেষে দেখো প্রতি দুইটা হাইড্রোজেন বিক্রিয়া করলে চারটা ইলেকট্রন সৃষ্টি হচ্ছে আর সেই ইলেকট্রনগুলো এই গ্রাফাইট দণ্ডের দেয়ালের মধ্যে জমা হচ্ছে দ্রবণে জমা হচ্ছে না ইলেকট্রনগুলো কিন্তু এই সচ্ছিদ্র দেয়ালে আছে তাহলে এখান থেকে হাইড্রোজেন তুমি চালনা করছো হাইড্রোজেন অনুগুলা গ্যাসে হাইড্রোজেন অনুগুলা পরমাণু হচ্ছে পরমাণুগুলো আয়ন হয়ে পানি হচ্ছে সাথে কিন্তু চারটা ইলেকট্রন সৃষ্টি হচ্ছে এটা কিন্তু এতক্ষণ তোমাদের দেখিয়েছি তাহলে এই তরিদ্ধারের মধ্যে এই গ্রাফাইট দেয়ালের মধ্যে প্রচুর পরিমাণে ইলেকট্রন ত্যাগ হচ্ছে জারণ বিক্রিয়া হচ্ছে ইলেকট্রন এখানে উৎপন্ন হচ্ছে আর এখানে প্রচুর পরিমাণে পজিটিভ চার্জ সৃষ্টি হচ্ছে তাহলে যখনই তুমি সুইচ অন করবা তখনই এখানে ঘাটতির জন্য ইলেকট্রন এখান থেকে এখানে আসতে থাকবে ইলেকট্রনের প্রবাহ সৃষ্টি হতে থাকবে এবং সেখানে বিদ্যুৎ প্রবাহ সৃষ্টি হবে আমি এখন ক্যাথোডে যে ঘটলো দুইটা অক্সিজেন পরমাণু মানে একটা অক্সিজেন অনু থেকে সৃষ্টি হয়েছে এই দুইটা অক্সিজেন পরমাণু কিভাবে চারটা ইলেকট্রন ত্যাগ করে আর চারটা ইলেকট্রনকে গ্রহণ করে পানিকে নিয়ে কিভাবে ওয়েজ হয়ে যায় সেটা একটু দেখাবো সময় খুব কম খেল করো তোমরা মাত্র 7 মিনিট আছে এর মধ্যে স্যার এখানে যে পানিটা সেটা কি যে অ্যানোডের যে পানিটা উৎপন্ন হইছে সেটা ব্যবহার করতেছ সেটাই আসতে হবে এমন কোনো কথা নেই অ্যানোডে পানি সৃষ্টি হয়েছে সেটাই যে কেন দ্রবণ ও পানি আছে আমরা এখানে দেখব সামগ্রিকভাবে কি অবস্থা হয় আমার পকেটে 2 টাকা আছে স্বামী আমাকে 2 টাকা দিয়েছে স্বামীর পকেটে 2 টাকা আমার এই পকেটে ঢুকাইয়া আমার এই পকেট থেকে 2 টাকা ওরে দিয়ে দিলাম সমস্যা তো নাই আছে নাকি আমার অবস্থার কোনো পরিবর্তন হবে আমি অভি থেকে পেয়েছি 2 টাকা আমার এই পকেটে ঢুকিয়েছি আর আমার এই পকেটেও দুই টাকা আছে এই পকেট থেকে দুই টাকা আমি স্বামীকে দিয়ে দিলাম অন্য কাউকে দিয়ে দিলাম কিন্তু আমার দুই টাকা দুই কাছে রেখে ও আমাকে দিয়েছে আমি ওকে দিয়ে একটা হলেই হলো তাহলে আমি খেয়াল করছি এখানে এই তরিধারে কিন্তু কি হয়েছে জারণ বিক্রিয়া শেষে দেখো এখানে ইলেকট্রন উৎপন্ন হচ্ছে মানে জারুন বিক্রিয়া হচ্ছে পাশাপাশি কিন্তু পানির সৃষ্টি হচ্ছে চারটা পানি এই চারটা পানি কার থেকে সৃষ্টি হচ্ছে দ্রবণ থেকে ওয়েচ মাইনাসের সাথে দ্রবণ থেকে ওয়েচ মাইনাসের সাথে এখানে যে ইলেকট্রোলাইট দ্রবণ আছে এখানে যে তরিত বিশ্লেষ্য দ্রবণ ক্ষারীয় দ্রবণ পটাশিয়াম হাইড্রোক্সাইড আছে তার হাইড্রোক্সিল আয়নের সাথে এখানে যে হাইড্রোজেন গ্যাসকে চালনা করেছি হাইড্রোজেন গ্যাস কিন্তু আর গ্যাস নেই হাইড্রোজেন গ্যাস কিন্তু হাইড্রোজেন আয়ন হয়েছে হাইড্রোজেন চারটা আয়ন কিন্তু এই চারটা হাইড্রোক্সিলকে নিয়ে চারটা পানি হয়েছে পাশাপাশি চারটে ইলেকট্রন সৃষ্টি হয়েছে তোমাদের একটু আগে দেখিয়েছি এগুলো স্ক্রিন দিয়ে রাখো যদিও পরীক্ষার খাতায় এগুলো লিখতে হবে না এগুলো তোমার বোঝার জন্য দরকার আছে তো খেয়াল করো এখানে আমরা এখন দেখবো ক্যাথোডে কি বিক্রিয়া হচ্ছে সবাই একটু খেয়াল করো তোমরা জানো এক একটা অক্সিজেন দুইটা করে ইলেকট্রন গ্রহণ করে তাহলে এখন তুমি দেখো একটা ওটু থেকে দুইটা ও পরমাণু আসে একটা থেকে দুইটা দুইটা অক্সিজেন পরমাণু এদিকে বা দিকে দেওয়া মানে পরমাণু এখানে খেয়াল করো অক্সিজেন দুইটি ইলেকট্রন গ্রহণ করলে অক্সাইড আয়ন হয় তাহলে দুইটা অক্সিজেন চারটা ইলেকট্রন গ্রহণ করলে দুইটা অক্সিজেন চারটা ইলেকট্রন গ্রহণ করলে কি হবে দুইটা অক্সিজেন অক্সিজেন পরমাণু দুইটা ইলেকট্রন প্রত্যেক অক্সিজেন দুইটা করে গ্রহণ করতে পারে কারণ তার অষ্টক পূরণ হতে দুইটা ইলেকট্রন দরকার তো অক্সাইড হলো তাহলে দুইটা অক্সিজেন পরমাণু চারটা ইলেকট্রন গ্রহণ করলে কয়টা অক্সাইড হবে দুইটা আচ্ছা বাবা ঠিক আছে দুইটা এখন তুমি খেয়াল করো অক্সিজেন চারটা ইলেকট্রনকে গ্রহণ করবে এই ও টু চারটা ইলেকট্রনকে গ্রহণ করবে তার মানে এই ও আর চারটা ইলেকট্রন মিলে ও টু আর চারটা ইলেকট্রন মিলে এখানে দুইটা অক্সাইড সৃষ্টি হয়েছে আমরা বলতে পারি এখানের O2 আর চারটা ইলেকট্রন মিলে দুইটা অক্সাইড এখানে সৃষ্টি হয়েছে এটা আমরা বলতে পারি আসো এবার এই যে দুইটা অক্সাইড সৃষ্টি হলো বাবা খেয়াল করবেন এই যে দুইটা অক্সাইড সৃষ্টি হলো এই দুইটা অক্সাইড দুইটা পানির থেকে এই দুইটা অক্সাইড দুইটা পানি আচ্ছা দুইটা পানি থেকে কি হয় দেখো দুইটা এস টু ও মানে কি বলো এখানে দুইটা আছে এইচ প্লাস আর দুইটা আছে ও এইচ মাইনাস তোমরা জানো নিশ্চয়ই একটা পানি মানে কি বলো একটা পানি মানে কি পানি ভাঙলে কি হয় এইচ প্লাস হয় আর ও এইচ হয় তোমরা জানো তাহলে একটা পানি থেকে একটা এইচ একটা ওয়েচ মাইনাস হলে তাহলে দুইটা পানি থেকে দুইটা এইচ প্লাস দুইটা ওয়েচ হলো এবার আসো এই দুইটা পানির থেকে এগুলা সৃষ্টি হলো এখন এই দুইটা h প্লাস এই দুইটা অক্সাইড মাইনাস এর সাথে মিলবে এই দুইটা এইচ এই দুইটা অক্সাইড মাইনাস এর সাথে মিললে তুমি লক্ষ্য করো দুইটা এইচ প্লাস যখন এখানে আসবে তাহলে এখানে দেখো তুমি খেয়াল করো এইচ এর সাথে ও মিললে দুইটা ও এইচ মাইনাস হয়ে যাবে খেয়াল করো আবারও বলছি এখানে একটা হাইড্রোজেনের প্লাস অক্সিজেনের দুইটা মাইনাস একটা প্লাস যখন একটা মাইনাস কে প্রশমিত করে ফেলবে আরও একটা মাইনাস চার্জ থাকবে আবারও বলছি একটা হাইড বাবা একটু খেয়াল করবেন একটা হাইড্রোজেন আয়ন যখন একটা অক্সাইড আয়নের সাথে মিলবে একটা হাইড্রোজেন আয়ন যখন একটা অক্সাইড আয়নের সাথে মিলবে তাহলে এটা হয়ে যাবে ওএইচ কিন্তু চার্জ শূন্য কিন্তু হয় নাই কারণ কি এখানে একটা প্লাস চার্জ দুইটা মাইনাস চার্জ তাহলে এখানে আরো একটা মাইনাস চার্জ থেকে যাবে তাহলে একটা হাইড্রোজেন আয়ন একটা অক্সাইড আয়নের সাথে মিললে একটা ওয়েচ আয়ন হয় একটা হাইড্রোজেন আয়ন একটা অক্সাইড আয়নের সাথে মিললে একটা ওয়েচ আয়ন হয় তাহলে দুইটা হাইড্রোজেন আয়ন দুইটা হাইড্রো অক্সাইড আয়নের সাথে মিললে দুইটা ওয়েচ মাইনাস আয়ন হবে তাহলে আমরা দেখতে পেলাম দুইটা অক্সাইড আয়ন দুইটা হাইড্রোজেন আয়ন এই দুইটা হাইড্রোজেন আয়ন করতে আসে পানির থেকে তাহলে পানি যখন দুইটা হাইড্রোজেন আয়ন সৃষ্টি করেছে তাহলে কিন্তু এখানে সেও কিন্তু দুইটা আয়ন সৃষ্টি করেছে তাহলে পানির থেকে সৃষ্টি হলো দুইটা আয়ন পানির থেকে সৃষ্টি হলো দুইটা আয়ন আর পানির থেকে যে দুইটা হাইড্রোজেন সৃষ্টি হয়েছিল সেগুলো অক্সাইড আয়নের সাথে মিললে আবার সৃষ্টি হলো দুইটা আয়ন তাহলে এখানে অক্সাইড আয়ন আর হাইড্রোজেন আয়ন অক্সাইড আয়ন আর হাইড্রোজেন আয়ন মিলে করেছে দুইটা হাইড্রোক্সিল আর পানির থেকে সৃষ্টি হয়েছে দুইটা হাইড্রোক্সিল তাহলে টোটাল কয়টা হাইড্রোক্সিল সৃষ্টি হলো চারটা হাইড্রোক্সিল তাহলে তুমি লক্ষ্য করো এখানে চারটা হাইড্রোক্সিল গ্রহণ হয়েছিল প্রথমে এখানে দুইটা হাইড্রোজেন অনু দুইটা হাইড্রোজেন অনু চারটা হাইড্রোজেন পরমাণু দ্রবণ থেকে চারটা গ্রহণ করেছিল আবার সেই চারটা হাইড্রোক্সিল আয়ন কিন্তু অ্যানোডে আবার নতুন করে সৃষ্টি হলো তাহলে এখানে খারের কি ব্যবহার হলো খার কি আসলে এখানে ব্যবহৃত হয়েছে কিন্তু একবার ব্যবহৃত হয়েছে আবার উৎপন্ন হয়েছে তাহলে খারের ঘনমাত্রা খারের পরিমাণের কোনো চেঞ্জ হবে না তাহলে আমরা যদি এখানে নিট বিক্রিয়াটা লিখি মানে মোট বিক্রিয়াটা লিখি তাহলে খেয়াল করো ইকুয়াল আর চারটা ওয়েচ মাইনাস ইকুয়াল টু এদিকে তাহলে এই দুইটা কি কাটাকাটি যাবে না যাবে এখানে চারটা ইলেকট্রন ইকুয়াল টুর এদিকে আর চারটা ইলেকট্রন এখানে অর্থাৎ এখানে উৎপন্ন হয়েছে এখানে ব্যয় হয়েছে আর এখানে ব্যয় হয়েছে এখানে উৎপন্ন হয়েছে তাহলে বাবা কি ইকুয়াল হয়ে গেল না তাহলে এখন আসো তাহলে আমরা কি দেখতেছি দুইটা এস টু মানে দুইটা হাইড্রোজেন অনু চারটা হাইড্রোজেন পরমাণু দুইটা হাইড্রোজেন অনু আর চারটা হাইড্রোজেন পরমাণু আর একটা অক্সিজেন অনু যখন বিক্রিয়া করবে এখানে দুইটা পানি এখানে চারটা পানি তাহলে বলো তো এখানে দুইটা পানি যদি এখানে যদি আমরা লিখি প্লাস হিসাবে খেয়াল করো প্লাস দুইটা পানি আর ইকুয়াল টু এদিকে কিন্তু কেউ নাই শুধু আছে কি বলো চারটা পানি তাহলে আমরা দুইটা পানিকে যখন এদিকে নিয়ে আসবো তাহলে নিশ্চয়ই তুমি বুঝতে পারতেছ এই দুইটা হচ্ছে অক্সিজেন তার অর্ধেক পরিমাণ ব্যবহৃত হয়ে হাইড্রোজেন অক্সিজেন বিক্রিয়া করে পানির সৃষ্টি হচ্ছে তাহলে এই কোষে ফুয়েল সেলে শুধুমাত্র বিক্রিয় কে কে বিক্রিয় হচ্ছে হাইড্রোজেন আর অক্সিজেন বিক্রিয়াটা ঘরাইতে সাহায্য করছে কে খার ওইচ সে কিন্তু প্রভাবক হিসেবে কাজ করেছে বলতে পারি আমরা কারণ সে একবার ব্যবহৃত হয়েছে আর বার উৎপন্ন হয়েছে তার বিক্রিয়ার শুরুতে এবং বিক্রিয়ার শেষে তার ঘনমাত্রা কিন্তু কোনো চেঞ্জ হয় না সে কিন্তু বিক্রি অংশগ্রহণ করে নাই বিক্রিয়া অংশগ্রহণ করেছে হাইড্রোজেন আর অক্সিজেন সাহায্য করেছে কে তরিদ বিশ্লেষক দ্রবণ পটাশিয়াম হাইড্রোক্সাইড কিন্তু পটাশিয়াম হাইড্রোক্সাইডের গারত্বের কোনো পরিবর্তন হয় নাই তার পরিমাণের কোনো পরিবর্তন হয় নাই কারণ প্রথম এরোডে সে কার হয়েছে 4টা হাইড্রোক্সিল আয়ন আর ক্যাথোড বিক্রিয়া শেষে 4টা হাইড্রোক্সিল আয়ন আবার সৃষ্টি হয়েছে তাহলে এখানে হাইড্রোক্সিল আয়নের কোনো গাততি হলো না এখানে প্রথমে বিক্রিয়া 4টা ইলেকট্রন সৃষ্টি হয়েছে দ্বিতীয় বিক্রিয়া আবার 4টা ইলেকট্রন গ্রহণ হয়েছে তাহলে এখানে ইলেকট্রনও কিন্তু সমান আদান প্রদান হয়েছে তাহলে আমরা দেখতে পেলাম নেট বিক্রিয়ায় এই কোষে হাইড্রোজেন আর অক্সিজেন ব্যবহৃত হয়ে পানির সৃষ্টি হচ্ছে পানি তো পরিবেশ বান্ধব পানি তো আর পরিবেশের ক্ষতি করে না এখান থেকে যে পানি বেরিয়ে যাচ্ছে অক্সিজেন গ্যাস বেরিয়ে যাচ্ছে এগুলো তো ক্ষতিকর নয় তাহলে আমরা হাইড্রোজেন ফুয়েল সেলের এর অ্যানোড বিক্রিয়া ক্যাথোড বিক্রিয়া মোট বিক্রিয়া অবশ্যই এটা দিতে হবে যখনই হাইড্রোজেন ফুয়েল সেল প্রয়োগে আসবে হ্যাঁ বলেন স্যার লাস্টের লাইনটা স্যার আরেকবার বল লাস্টের লাইনটাতে তো কঠিন কিছু বলি নাই সিসতুলেশ বাজে গেছে রে স্বামী অন্য ক্লাসে জয়েন করতে হবে দেখি আগামী ক্লাসে আবার হ্যাঁ 1 মিনিট ওভার হয়ে গেছে একটু দেখ না চিন্তা করে দেখ কঠিন তো কিছু বলি নাই হয়তো কোথাও কোনো একটা গাক ফটকাতি বুঝলি না তো দেখি যেহেতু টাইম ওভার হয়ে গেছে আমি অ্যাটেন্ডেন্সটা নিতে হচ্ছে তো আগামী ক্লাসে আবার তুই মনে করিস কেমন হ্যাঁ হম জি স্যার আর এটা স্ক্রিনশট দিয়ে এটা একটু এটা 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 করে রাখো হ্যাঁ আমি লিঙ্কটা দিচ্ছি